আজকে আমাদের প্রতাপগড় পার্টি লোকাল কমিটির উদ্যোগে এখানে একটা আমরা র‍্যালি সংগঠিত করছি পার্টি বসে এখান থেকে আমাদের মিছিলটি শুরু হবে আমাদের সেখানে আহ্বান থাকবে রাজ্যে আইনের শাসন বলতে এখন কোনো কিছু নেই এই 58 মাস ধরে রাজ্যের মধ্যে এক অরাজকতা অবস্থা তৈরি হয়েছে লেখকদের সাথে প্রতারণা করা হয়েছে বলা হয়েছিল প্রত্যেক বছর চাকরি দিয়ে প্রথম বছর প্রতি বছর অসংখ্য চাকরি হবে তার নামগন্ধ নেই এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে উন্নয়ন বলতে কোনো কিছু নেই আগের শাসন একটা শেষ হয়ে গেছে মানুষ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না তারা ক্ষিপ্ত জানাতে পারে না গতকাল আপনারা দেখেছেন 10,323 তারাও সেখানে মিছিল সংগঠিত করার চেষ্টা করেছিল শান্তিপূর্ণভাবে তাদেরকে পুলিশ সেখানে ঝাঁপিয়ে পড়েছে আজ এই একটা এই অবস্থা চলতে পারে না একটা দমবন্ধ করা হবে মানুষের কাজ দিয়ে রোজগার নেই জিনিসপত্রের দাম মুখে করে প্রতিদিন বাড়ছে আমি এর বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যেই আগামীতে এই রাজ্যে আবার বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই কিছু এই বিষয়টিকে আবার করতে বিজেপি হটাও রাজ্য বাঁচাও দেশ বাঁচাও জিভে আসে যাও পিছে